হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লোরি ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন মেকআপ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইন্ডিয়ান ওয়েডিং গেস্ট মেকআপ লুক। তো একটা গর্জিয়াস আমি লুক ক্রিয়েট করেছি, তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি ডিরেক্ট ভিডিওতে যাব। তার আগে তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে করে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর তোমরা চাইলে আমাকে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই সব ভিডিওটা দেখো আর দেন আমাকে কমেন্টে জানিও তোমাদের লুকটা কেমন লাগলো। আমি আইব্রোটা অফ ক্যামেরা করে নিয়েছি, দেন আমি গুড ড্রাইভসের রোজ গ্লো টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন সুইস বিউটি পার্ল ইলুমিনেটারটা আমি অ্যাপ্লাই করে নেবো আমার হাইলাইটিং পয়েন্টে। তোমরা চাইলে এটাকে প্রাইমার লাগানোর পরেও ইউজ করতে পারো, তো আমি সব রকমভাবেই করি, কখনও প্রাইমার লাগানোর আগে করি, কখনও পরে। দেন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, দেন কালার বারে প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে নেবো। তো আমি আমার টি জোনটা ফোকাস করে আর মাউথ এরিয়াটা অ্যাপ্লাই করে নেবো ভালোভাবে। দেন ক্রাইলনের ডার্মা কালার প্যালেট থেকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। সবার ফার্স্টে ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো অবশ্যই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু খুব বাজে দেখাবে। দেন আমি ওই সেম প্যালেট থেকে ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি, দেন এটাকে আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেন ওই সেম প্যালেট থেকে আমার স্কিন টোনের থেকে এক টোন লাইটার শেড নিয়ে আমি হাইলাইটিং কনসিলার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলো দিয়ে অ্যাপ্লাই করব, দেন ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। দেন স্টে কোয়েকলি লুজ পাউডারটা নিয়ে আমি আমার আন্ডার আইতে আর কন্ট্রোল করেছি যে তার ঠিক নিচটাতে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো বেকিং করার জন্য। আর যেহেতু আমি আমার আই মেকআপটা এখনও করিনি, তো তার জন্য আন্ডার আইতে পাউডারটা দিয়ে রাখলে যদি কোনো ফল আউট হয় সেটা ক্লিন করে নেওয়া যাবে। দেন প্রিটি অল সেট প্যালেট থেকে আমি আই মেকআপটা করবো। সবার ফার্স্টে একটা হালকা ব্রাউন টাইপ কালার নিয়ে ওটাকে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। দেন একটা রেড ব্রাউন টাইপ কালার নিচ্ছি, সেটাকে আমি আমার ইনার কর্নার আর আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমার একটা ফ্লাফি ব্রাশ নিয়ে ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ইনার কর্নারটা আউটার কর্নারে একটু ডার্ক করার জন্য আমি হালকা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা স্মল ফ্লট ব্রাশের মধ্যে সেটিং স্প্রেটা স্প্রে করে নিচ্ছি, দেন একটা গোল্ডেন কালার নেব, দিয়ে ওটাকে মিডল পয়েন্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি সবটা আরেকবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন এনভারভের ব্ল্যাক আইলাইনারটা আমি একদম আমার আইল্যাশ লাইনে দেখো ড্র করে নিচ্ছি, একদম হালকা। দেন সেম কালারটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন ফেসেস কানাডার ব্ল্যাক কাজলটা দিয়ে আমি আমার আপার ল্যাশ লাইনটা টাইটেন আপ করে নিচ্ছি, দেন লোয়ার ল্যাশ লাইনে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, দেন একটা স্মজের ব্রাশ দিয়ে ভালোভাবে স্মাজ করে নেব। দেন আমি আমার ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি, তার সাথে আমার ব্রাবনটাও হাইলাইট করে নিচ্ছি। দেন আমি ফলস আইল্যাশটা ঝট করে অ্যাপ্লাই করে নিলাম, দেন সমস্ত এক্সেস পাউডার আমি এবারে ক্লিন করে নিচ্ছি। দেন এই দুটো শেড নিয়ে আমি একটুখানি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। দেন মিসক্লারে মিনি ব্লাশার প্যালেট থেকে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন পিএসি এই সেটিং স্প্রেটা দিয়ে আমি পুরো মেকআপটা সেট করে নিচ্ছি, দেন এটাকে একটু ড্রাই করে নেব। বিগ হাইলাইটটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাই পয়েন্টে, তো জাস্ট গ্লোটা দেখো তোমরা কত সুন্দর। দেন ইনসাইড কসমেটিক্সের লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, সেট নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই, তো তোমরা জানতে চাইলে আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেবো।
ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর শেয়ার করো বেশি বেশি করে তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই লুকটা। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো দেখাবে আবার নেক্সট ছোটো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।